हसन होसन फातेमर पियारा हजरत आलिर जान नबी हिजर फूलिर बागा। सुभान अल्लाह, जोरे बोला लागबे, बोलेन सुभान अल्लाह। बोलबो कसलटा बोलबो, नबीजीर फूल बागानेर फूल सुनते राजी। এই মজলিসটা হচ্ছে জান্নাতের ফুল বাগানের একটা ফুল বাগান, আমরাও বসে আছি একটা জান্নাতি বাগানে, বলেন আলহামদুলিল্লাহ। কতবার একটা হাদিসের কথা শুনছেন বাবা, এই মা বোনরা, যে হাদিসটা রাসূল বলছেন যে পৃথিবীর যত মাটি মাটি আছে, আজকে যেখানে জালসা চালু এটা মাটি আর আকাশের উপরে যে আমাদের উপরে মাথায় ঝুলছে শামিয়ানা, এটা না, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দরবারে জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে গেছে। তাহলে এবার স্বীকার করে বলেন কোথায় বসে আছেন, জান্নাতি বাগানে কোথায় বসে আছেন। আর নবীজিরও ফুল বাগানের ফুল হলো হাসান আর হোসেন, বলেন তো আমার সঙ্গে, হাসান হোসেন, হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান, নবীজির। আমি ছেড়ে দিলে ধরে নেন, নবীজির ফুলের বাগান, নবীজির ফুলের বাগান। মা বোন আপনারা মনে মনে বলার যদি ইচ্ছা থাকে, মরদগুলা খুব জোরে, নবীজির ফুলের বাগান, বলো নবীজির ফুলের বাগান। হাসান শহীদ মদিনাতে, হোসেন শহীদ কারবালায়, দেখো হোসেন শহীদ কারবালায়, হাসান শহীদ মদিনাতে, হোসেন শহীদ কারবালায়, বল না হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়, মাগো হোসেন শহীদ কারবালায়। আরে হাজ কাসিম পাহলওয়ান বলে চাচা, ওই যে কাসিম পাহলওয়ান বলে চাচা, বাঁচবে না আর জান নবীজির ফুলের বাগান। খালি শুনবার ভালো লাগছে, বলবার ভালো লাগে না, বলেন না সবকই, বলো নবীজির ফুলের বাগান, এরাই নবীর ফুলের বাগান। হাসান হোসেন, হাসান হোসেন ফাতেমার পিয়ারা, বলো হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান, এরাই নবীর ফুলের বাগান। ও নতুন গজল তো আপনা আপ ডাউন করছে আগা পিছা, পুরাতন গজল হলে তো বলতেন আমার সাথে, কারণ আমার গজল সবাই বলে, শোনেন। হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান, এরাই নবীর ফুলের বাগান। আরে সোগরা কান্দে, হুসেনের সাত বছরের বেটি কয় বছর আছে মদিনায়, আর সঙ্গে আছে সখিনা সাত বছর, এ চলে গেছে কারবালায়। এবার শোনেন, সোগরা কান্দে, তিন বছরের বেটি সোগরা, সোগরা কান্দে মদিনাতে, সখিনা কান্দে কারবালাই, হাইরে সখিনা কান্দে, বল না বল না, সখিনা কান্দে কারবালাই, মাগো সখিনা কান্দে কারবালাই, ওই সোগরা কান্দে মদিনাতে, সোগরা তিন সালের, সোগরা কান্দে মদিনাতে, সখিনা কান্দে কারবালাই, দেখো সখিনা কান্দে কারবালাই, বাবা সখিনা কান্দে কারবালাই। আরে পানি পানি, এই পানি পানি বলে আসগর, পানি পানি বলে আসগর, দিয়ে দিল জান নবীজির ফুলের বাগান, এরাহি নবীর ফুলের বাগান। পানি পানি
मागो पानी पानी बोले असगर छ महीनार बच्चा ओई छ मासेर दूधेर शिशु पानी पानी बोले असगर दिए दिलो जान नबीजीर फुलेर बागान एराई नबीर हासन होसन फातेमार पियारा बोलो हासन होसन फातेमार पियारा हजरत आलीर जान नबीजीर फुलेर बागान एराई नबीर फुलेर बागान एराई नबीर फुलेर बागान कलिम अशरफ भेबे बोले কারনাম কালিম আশরাফ আমার পিছনের বাচ্চারা তোমরাও সাথ দাও কালিম আশরাফ ভেবে বলে আমি কালিম আশরাফ ভেবে বলি শোনো বাবা কান ঘোলে বাবা শোনো সবাই কান খোলে বলো শোনো সবাই কান খোলে আর যে হবে হু সেনের দিওয়ানা যে হবে হু সেনের দিওয়ানা যে হবে হু সেনের দিওয়ানা হুসেনের দিওয়ানা থাকলে আর ইমান কেউ কাটতে পারবে না বলো যে হবে হাসানের দিওয়ানা যে হবে হুসেনের দিওয়ানা বাঁচবে তোর ইমান নবীজির ফুলের বাগান নবীজির ওই হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান বলো নবীজির ফুলের বাগান সবাই বলেন নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান আরে পানি পানি ওই পানি পানি বলে আসগর আর যে বলে আব্বাস চাচা জান বাঁচবে না আর জান নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান হাসান হোসেন ফাতেমার পিয়ারা হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান সুবহানাল্লাহ 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 নবীজির ফুলের বাগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত কামাল করে দিলেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ এতগুলো লোক সবাই আমার সাথে পড়তে পারছেন আর আমি এইভাবে গজল পড়ি যেন লোকটা বলতেও পারে হালকা হালকা জুমলা খুব লম্বা কালাম না শর্ট কালাম শর্ট সেন্টেন্স বাক্যটা শর্ট যেন তাড়াতাড়ি করে দমটা পাওয়া যায় তার সঙ্গে আবার কালামের সুরটাও বাবা ধীরে ধীরে যেন সবাই বলতে পারে আমার মাইকম্যান শফিকুল ভাই এও কিন্তু গজলটা পড়ছে মাইকম্যান থলে থলে যে মাওলানা সাহেবের যদি এই গজলটা ইয়াদ হয়ে যায় তো আমি না থাকলে ওই কাম চালাই দিবেন ইনশাআল্লাহ যে মূলবি সাহেব না হলো দেখলে আমি মাইকম্যান ফেলে দিই বক্তা ম্যান ইনশাআল্লাহ খুব ভালো লোক ভালোভাবে সহযোগিতা করেন আমার মাইকের সেটিং দিয়ে বহু জায়গায় এ তো গত রাত্রে আপনার এই মাইক ছিল না গত রাত্রে খোশালপুর হ্যাঁ খুব ভালো মাইক ভাই খুব ভালো লাগলো একবার মহব্বতে দুরুদ পড়েন যে হাসান হোসেনের আমরা গজল শুনলাম সেই হাসান হোসেনের নানার পর দুরুদ পড়া দরকার আছে না